হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টার। আজকে হচ্ছে 28শে অক্টোবর। আজকের এই ভিডিওতে আমরা 27শে অক্টোবর এবং 28শে অক্টোবর এই দুটো ডেটের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। 27শে অক্টোবর এবং 28শে অক্টোবর এই দুটো ডেটের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। ভিডিওর পিডিএফ তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা টেলিগ্রামে গিয়ে সিএ বুস্টার সার্চ করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে। আজকে যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে অটোমোবাইল কোম্পানি আইরাস মোটরসের MD অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। অপশন উত্তরটি হয়ে যাবে সিদ্ধার্থ লাল। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সিদ্ধার্থ লাল সম্প্রতি 5 বছরের জন্য আইরাস মোটরসের ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ MD হিসেবে নিযুক্ত হলেন। আর আইরাস মোটরসের প্রতিষ্ঠাতাকে বিক্রম লাল, বর্তমান সিও হচ্ছেন সিদ্ধার্থ লাল, বর্তমান চেয়ারম্যান হচ্ছেন এস সান্দিলা। এবং আইরাস মোটরস কবে স্থাপিত হয়? 1948 সালে। হেডকোয়ার্টার্স অর্থাৎ প্রধান কার্যালয় অবস্থিত নিউ দিল্লিতে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। 67তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার খেতাব পেলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে AOB উভয়, অর্থাৎ মনোজ বাজপেয়ী এবং ধনুষ। তাহলে 67তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার খেতাব পেলেন মনোজ বাজপেয়ী এবং ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা বা ধনুষ। ধনুষের আসল নাম বা রিয়েল নেম হচ্ছে ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা। এবং বেস্ট অ্যাক্ট্রেস অর্থাৎ সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড বা পুরস্কার পান রজনীকান্ত এবং এই অ্যাওয়ার্ডসগুলি প্রদান করেন বর্তমান ভারতের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ এম ভেঙ্কাইয়া নাইডু। তোমাদের জন্য এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে রজনীকান্তের আসল নাম কি আমাকে কমেন্ট করে জানাবে, রজনীকান্তের রিয়েল নেম কি আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, IPL 2022 মোট কতগুলি দল অংশগ্রহণ করতে চলেছে? উত্তরটি হয়ে যাবে 10টি। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে IPL 2022 মোট 10টি টিম অংশগ্রহণ করতে চলেছে বা মোট 10টি টিমকে নিয়ে IPL 2022 অনুষ্ঠিত হবে। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে BCCI বা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ফরমেট, IPL কোন ধরনের ক্রিকেট ফরমেট? এটা হচ্ছে T20 ক্রিকেট ফরমেট। IPL 2022 মোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে, মোট কতগুলি দল অংশগ্রহণ করবে? 10টি। এবং হোস্ট IPL 2022 কোন দেশে অনুষ্ঠিত হবে? ইন্ডিয়া অর্থাৎ ভারতে। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে IPL 2021 উইনার টিম কোনটি আমাকে কমেন্ট করে জানাবে, IPL 2021 জয়ী দলের নাম আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, নিম্নের কোন সংস্থা ভারতের বৃহত্তম হাইড্রোজেন ইলেকট্রোলাইজার তৈরি করতে চলেছে? অপশন উত্তরটি হয়ে যাবে গেল। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি ভারতের বৃহত্তম হাইড্রোজেন ইলেকট্রোলাইজার তৈরি করতে চলেছে। গেল কবে স্থাপিত হয়? 1984 সালের আগস্টে। বর্তমান সিও হচ্ছেন শ্রী মানোজ জৈন এবং গেলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে সৈন্য অনুশীলন কঙ্কান শক্তি 2021 অনুষ্ঠিত হলো? অপশন উত্তরটি হয়ে যাবে ইউনাইটেড কিংডম। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি ইন্ডিয়ান আর্ম ফোর্স এবং ইউনাইটেড কিংডমের আর্ম ফোর্সের মধ্যে আরবিয়ান সাগরে কঙ্কন শক্তি 2021 অনুষ্ঠিত হল। ইউনাইটেড কিংডমের ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি কি? লন্ডন। বর্তমান প্রাইম মিনিস্টার কে? বরিস জনসন। এবং ইউনাইটেড কিংডমের অফিসিয়াল এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। ইউনাইটেড কিংডমের অফিসিয়াল এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। নেক্সট, শওকত মির্জিয়োয়েভ নিম্নের কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন বা নির্বাচিত হলেন? অপশন উত্তরটি হচ্ছে উজবেকিস্তান। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি এখানে দিয়েছি।
ইনি হচ্ছেন সাভাকাত মির্জয়েভ, যিনি সম্প্রতি দ্বিতীয়বারের জন্য উজবেকিস্তানের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। উজবেকিস্তানের ক্যাপিটাল বা রাজধানী কি? তাসখান্দ। কারেন্সি হচ্ছে উজবেকিস্তানের সোম। বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন আবদুল্লাহ আরিফাও এবং উজবেকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? উজবেক। নেক্সট, ভারতের সর্বাধিক চলচ্চিত্র অনুকূল রাজ্য হল? অপশান, উত্তরটি হচ্ছে সিকিম। অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সিকিম সম্প্রতি ভারতের সর্বাধিক চলচ্চিত্র অনুকূল রাজ্যের তকমা পেল। সিকিমের ক্যাপিটাল বা রাজধানী কি? গ্যাংটক। সিকিমের বর্তমান গভর্নর অর্থাৎ রাজ্যপাল কে? গঙ্গা প্রসাদ। সিকিমের বর্তমান চিফ মিনিস্টার পদে রয়েছেন প্রেম সিং তামাং। সিকিমের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস কি? ইংলিশ, নেপালি, সিকিমি এবং লেপচা। এবং সিকিম হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কে? সিকিম হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস বা মুখ্য বিচারপতি হচ্ছেন বিশ্বনাথ সোমাদের। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক বছর ইনফ্যান্ট্রি ডে বা পদাতিক দিবস পালিত হয়? অপশান, উত্তরটি হচ্ছে 27শে অক্টোবর। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 27শে অক্টোবর ইন্ডিয়ান আর্মি কর্তৃক ইনফ্যান্ট্রি ডে বা পদাতিক দিবস পালিত হয়। ইন্ডিয়ান আর্মি কবে গড়ে ওঠে? 1985 পয়লা এপ্রিল। প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। এবং বর্তমান ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফকে? জেনারেল বিপিন রাওয়াত। এবং ইন্ডিয়ান আর্মির বর্তমান চিফকে? জেনারেল মনোজ মুকুন্দ নারাভেন। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, ইন্ডিয়ান আর্মির মোটো কি আমাকে কমেন্ট করে জানাবে? ইন্ডিয়ান আর্মির মোটো কি আমাকে কমেন্ট করে জানাবে? নেক্সট, মিজোরাম রাজ্যের উন্নতির জন্য ভারত সরকার এডিবি থেকে কত টাকা ঋণ নিল? অপশান, উত্তরটি হিসাবে $4.5 মিলিয়ন। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা ভারতের ভাবে মিজোরামের অবস্থানটি দেখো, এই লাল রঙের অংশটি হচ্ছে মিজোরাম। তাহলে মিজোরাম রাজ্যের উন্নতির জন্য ভারত সরকার এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে $4.5 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে বা ঋণ নিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কবে স্থাপিত হয়? 1966-এর 19শে ডিসেম্বরে। প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ফিলিপিন্সের মান্দালুঙ্গে। বর্তমান প্রেসিডেন্ট কে? মাসাসু আশকায়া। মিজোরামের বর্তমান গভর্নর বা রাজ্যপাল কে? কম্ভাম্বতি হরিবাবু। মিজোরামের বর্তমান চিফ মিনিস্টার কে? জোরাম থাঙ্গা। এবং মিজোরামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস কি রয়েছে? মিজো এবং ইংলিশ। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, মিজোরামের ক্যাপিটাল কি আমাকে কমেন্ট করে জানাবে? মিজোরামের ক্যাপিটাল বা রাজধানীর নাম আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, কমলা হ্যারিস ফেনোমেনাল ওম্যান শীর্ষক গ্রন্থটির লেখক কে? এক্ষেত্রে একটি গ্রন্থ বা বইয়ের নাম বলা হচ্ছে। বইটির নাম হচ্ছে কমলা হ্যারিস ফেনোমেনাল ওম্যান। এই বইটি কার লেখা? অপশান, উত্তরটি হয়ে যাবে চিদানন্দ রাজাঘাট্ট। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রাইটার এবং জার্নালিস্ট চিদানন্দ রাজাঘাট্টের লেখা কমলা হ্যারিস ফেনোমেনাল ওম্যান বইটি প্রকাশিত হয়েছে। এবং কমলা দেবী হ্যারিস হচ্ছেন বর্তমানে ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের 49তম ভাইস প্রেসিডেন্ট এবং উনি আমেরিকার ইতিহাসের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। নেক্সট, কোন কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি জাসানি জাফরান উদ্বোধন করলো জাফরান চাষিদের ইনকাম বৃদ্ধি করার জন্য? অপশান, উত্তরটি হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে জম্মু কাশ্মীর সম্প্রতি জাফরান চাষিদের ইনকাম বৃদ্ধি করার জন্য জাসান এ জাফরান উদ্বোধন করেছে। আর জম্মু কাশ্মীর কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? 2019-এর 31শে অক্টোবর। ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর এবং জম্মু। জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে? মনোজ সিনহা। জম্মু কাশ্মীরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস কি? কাশ্মীরি, ডগরি, উর্দু, হিন্দি এবং ইংলিশ। নেক্সট, সম্প্রতি কে ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স 2021 জিতলেন? অপশান, উত্তরটি হয়ে যাবে ম্যাক্স ভার্স্টাপেন। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে নেদারল্যান্ডসের ম্যাক্স ভার্স্টাপেন সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স 2021 জিতলেন। আর ম্যাক্স ভার্স্টাপেন 2021 রেড বুল রেসিং হন্ডা টিমে রয়েছেন। নেক্সট, প্রশ্ন নম্বর 13 এবং আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত সানরাইজ ওভার অয়োধ্যা নেশনহুড ইন আওয়ার টাইমস বইটির লেখক কে? এক্ষেত্রে একটি বইয়ের নাম বলা হচ্ছে। শীর্ষক বইটির নাম হচ্ছে সানরাইজ ওভার অয়োধ্যা নেশনহুড ইন আওয়ার টাইমস। এই বইটির লেখক কি? অপশান স্ক্রিনে দেওয়া রয়েছে, উত্তরটি হয়ে যাবে সালমান খুরশিদ। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আর এই বইটি পাবলিশ করেছে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া এবং এই বইটির অথর বা লেখক কে? সালমান খুরশিদ। এবং সালমান খুরশিদ হচ্ছেন ফর্মার মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস অফ ইন্ডিয়া। উনি ভারতের প্রাক্তন ল এবং জাস্টিস মিনিস্টার ছিলেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর পিডিএফ তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।